নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরই চাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। দুদিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জঙ্গলমহলের বেকার যুবকদের স্বনির্ভর করতে এগিয়ে এলো কেন্দ্র সরকার। দুর্ঘটনা রুখতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করল। বর্ধমান পৌরসভার সহযোগিতায় এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে দুবরাজদিঘি জামি মসজিদ সংলগ্ন 250 ফুট ঢালাই রাস্তা নির্মাণ করা হল। এক লক্ষ্মীতে শাহজাদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। এক চোলাই পাচারকারীকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ। চলে আসছে বিস্তারিত খবরে। দুদিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় কামনাড়া পীরতলা এলাকায় ডক্টর মেঘনাথ সাহা কক্ষে। বর্ধমান এক ব্লক ডেভেলপমেন্ট অফিসের উদ্যোগে চলে এদিনের এই কর্মসূচি। ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশনে যে কমিটিগুলি আছে তাদের কার্যকারিতা নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। কামনাড়া পীরতলা এলাকায় ডক্টর মেঘনাথ সাহা কক্ষে চলে এদিনের এই কর্মসূচি। বর্ধমান এক ব্লক ডেভেলপমেন্ট অফিসের উদ্যোগে এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন ধরে চলবে সমগ্র কর্মসূচিটি। 4টি ব্লকে যথাক্রমে বর্ধমান 1, বর্ধমান 2, ভাতার, গোলশিকে নিয়ে চলে সমগ্র কর্মকাণ্ড। ব্লকের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এসআই, জয়েন্ট বিডিও, বিভিন্ন এনজিও সংস্থা, আইএনজিবি, আইসিডিএসের সুপারভাইজার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজকে আমাদের ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, যেটা আমাদের প্রত্যেকটা ব্লকে, অল 23 ব্লকস যেটা আমার ফর্ম হয়েছে, সেই ব্লকের আমরা প্রত্যেকটা ব্লক থেকে মাস্টার ট্রেনার একটা তৈরি করছি। 10 জনের প্রত্যেকটা ব্লক থেকে একটা টিম, সেই মাস্টার ট্রেনাররা তৈরি হবেন, তারা পরবর্তীকালে গিয়ে সংসদ লেভেলে তারা এই ট্রেনিংটা ইম্পার্ট করবেন শিশু সুরক্ষা বিষয়ে। মানে একটি বাচ্চা যদি সমস্যার মধ্যে পড়ে যেভাবেই হোক, তখন তাকে তিনি কোথায় বাচ্চাটিকে নিয়ে যাবেন, কোথায় গেলে তার সাপোর্ট সিস্টেমটা পুরোটা রেডি থাকবে, সেই বিষয়টা জানানোর জন্যেই আজকে আমাদের এই ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির ট্রেনিংটা হচ্ছে। 2 দিনের ট্রেনিং, আর এর আগে আমরা 15টা ব্লকে অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এখন আর 8টা ব্লক আছে, তার মধ্যে আজকে 4টে ব্লক হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বর্ধমান 1-এ হচ্ছে, বর্ধমান 1, বর্ধমান 2, ভাতার এবং গলসি 2, এই 4টে ব্লক মিলিয়ে আজকের ট্রেনিংটা। ব্লক লেভেল যে চাইল্ড প্রোটেকশন কমিটিগুলো আছে তৈরি করা হয়েছিল, সেগুলো কার্যকারিতা কী হতে পারে, তাদের কার্যকর মানে তারা ফিল্ড লেভেলে কী কাজ করবে, সে তার উপরে ট্রেনিং চলছে। এটা ডিস্ট্রিক্ট যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন কমিটি, সুদেশনা ম্যাডাম আছেন, ডিসিপিও, ওনার এবং চাইল্ড লাইন, ওনাদের তরফ থেকে আমাদের এই 2 দিনের একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে, 1 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি। কারা কারা উপস্থিত আছে? আছেন এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এছাড়াও আমাদের এসআই সাহেবরা আছেন, বিএমএইচও সাহেব আছেন, এবং বিডব্লিউও আছেন, জয়েন্ট বিডিও আছেন, এবং যারা এই চাইল্ড প্রোটেকশন কমিটিতে আছেন অর্থাৎ এনজিও আছেন, উকিলবাবুরা আছেন, আইসিডিএস সুপারভাইজাররা আছেন, এবং গলসি 1, গলসি ভাতার ব্লক এবং এর সঙ্গে বর্ধমান 2 ব্লক, এদেরও যে ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি আছে, 4টি ব্লকের এখানে ট্রেনিং হচ্ছে। বর্ধমান থেকে সমীর ভগত ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।
নজর রাখবো পরবর্তী খবরে। বাঁকুড়ার জঙ্গলমহলের বেকার যুবকদের স্বনির্ভর করতে এগিয়ে এলো কেন্দ্র সরকার। সারেঙ্গার পিরলগাড়ি মোড়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় বেকার যুবকদের নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির। এবার বাঁকুড়ার জঙ্গলমহলের বেকার যুবকদের স্বনির্ভর করতে এগিয়ে এলো কেন্দ্র সরকার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় সারেঙ্গার পিরলগাড়ি মোড়ে বেকার যুবকদের নিয়ে শুরু হয়েছে বৈদ্যুতিক কাজকর্ম ও জলের পাইপ লাইনের প্রশিক্ষণ শিবির। জঙ্গলমহলের বেকার যুবকদের আবেদনের ভিত্তিতে 18 থেকে 40 বছর বয়সী প্রথম পর্যায়ে 50 জন ছাত্রকে বেছে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে 50 জন ছাত্র দুটি দলে ভাগ হয়ে বৈদ্যুতিক কাজকর্ম ও জলের পাইপ লাইনের প্রশিক্ষণ নিচ্ছে। এখানে হাতে কলমে কাজ শেখার সুযোগ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেককে শংসাপত্র দেওয়া হবে। এখান থেকে কাজ শিখে তারা ব্যক্তিগত উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন বলেই আশাবাদী উদ্যোক্তারা। এখানে কাজ আমাদের 1 মাসের মতো ট্রেনিং হচ্ছে, তো 1 মাসে আমাদের স্টুডেন্টরা নিয়মিতভাবে আসছে এখানে কাজ শেখার জন্য। আগামী দিনে যে অবস্থা আমাদের, মানে দিকটা চিন্তা করে আমাদেরকে এখন চাকরিটাকে যদি না গিয়ে থাকে, যেমন ইলেকট্রিকের কাজ করে তারা খেতে পারে সেরকমভাবে তাদেরকে শেখানো হচ্ছে। হ্যাঁ, এখন ছেলেরা মোটামুটি কাজ তো শিখছে, যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। এখন আমাদের স্টুডেন্ট 37 জনের নাম লিখেছিল, এখন ভবিষ্যতে তাদের অনেক কমে গেছে, এখন 25 জন এখন কাজ শিখছে। তো 25 জনের মধ্যে আমরা পরীক্ষাটা দেবো, 25 জনই আমাদের এখানের কোটা করা আছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। ভবিষ্যতে এটি মানে আমাদের চাকরি বাকরি না হলে এইসব কাজ করে আমরা অর্থ উপার্জন করতে পারবো। সারেঙ্গা থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। দুর্ঘটনা রুখতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করল। ডিএসপি ট্রাফিক এবং ওসি ট্রাফিকের নেতৃত্বে চলে এদিনের এই বিশেষ অভিযান পর্ব। প্রশাসনের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। মুর্শিদাবাদের দৌলতপাদের ঘটনার পর নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বৃহস্পতিবার বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেআইনি যাত্রী পরিবহন গাড়ি চালানো অবস্থায় মোবাইল হেডফোন ব্যবহার ও হেলমেট না পরার জন্য 20টি বাস, 50টি বাইক ও 15টি ছোট গাড়ির ড্রাইভারকে জরিমানা করা হয়। 1 মাসের জন্য সাসপেন্ড করা হয় 12টি বাইক ড্রাইভারের লাইসেন্স। ডিএসপি ট্রাফিক প্রদীপ মণ্ডল এবং ওসি ট্রাফিক চিন্ময় ব্যানার্জির নেতৃত্বে চলে এদিনের এই অভিযান। আমি রেগুলার কলকাতা প্যাসেঞ্জার, ট্রেনে এসে গাড়ি ধরি, এখান থেকে এই মুহূর্তে গাড়ি নেই। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন একটাই, যে বহরমপুর গাড়ি, বর্ধমান টু বহরমপুর গাড়ি আরো বাড়ানো হোক, তাতে প্যাসেঞ্জারের সুবিধা হবে যাতায়াতে।
গাড়ি নেই বলে আজ গাড়িটা ছাদে প্যাসেঞ্জার ভেতরে প্যাসেঞ্জার প্যাকটা যাচ্ছে, মানুষের হয়রানি হচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, যাতে আরো গাড়ি বাড়ানো হয় এবং প্যাসেঞ্জাররা শান্তিভাবে যাওয়া আসা করতে পারে। হ্যাঁ, বর্ধমান থেকে বহরম বোঝাচ্ছি। ছাদের লোক তো যায় না, সে চেপে পেয়েছে জোর অবস্থায়, মেলার কালকা ঢুকিছে, মনে করেন মেলা প্যাসেঞ্জার। স্যার জানি যে বর্ধমান লাইনে বন্ধ, তাদের সিঁড়ি লেগে আছে, সময় চাপে সময় চাপে না, এরকম দেখি সময়। হ্যাঁ স্যার জানি তো, আমাদের বহরমপুর তো বাড়ি ওখানে। স্যার আমরা রেলওয়ে ড্রাইভার কি এখানে বাসের কন্ট্রাক্টর যা করবে, তাই বাসের ড্রাইভারের কোনো দায়িত্ব নাই, বুঝলেন? লড়ে হয় যে বাসের ড্রাইভারের কাছে ক্যাশ থেকে যাবে, বাসের ব্যাপারটা কন্ট্রাক্টরের উপর নির্ভর, বাসের ড্রাইভার কিছুই জানে ভালো মন্দ। অভিযান আরো জোরদার হবে বলে জানান পূর্ব বর্ধমানের জেলা আরাধ্যক্ষ কুণাল আগারওয়াল। এর পাশাপাশি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান জেলা আরাধ্যক্ষ। জানি আমাদের মাঝে মাঝে আমাদের স্পেশাল ড্রাইভ করা হয়। রিসেন্টলি এখন কিছু ঘটনার পরে আমাদের যেটা বাসগুলো ছাতে বেশি করে লোক বসিয়ে যাতায়াত করে, ওই বাসের বিরুদ্ধে আমরা একটা ট্রাফিক থেকে অ্যাকশন নেওয়া শুরু করেছি। এবং আমাদের গতকাল এবং তিন দিন আগে সব বাস অ্যাসোসিয়েশনের সাথে আমাদের মিটিং হয়েছে, যেখানে সবাইকে বলা হয়েছিল এইরকম যদি কেউ মোবাইল ধরে একটু গাড়ি চালায় ইয়া বাসে ওভারলোডিং করে ছাতে বসে লোকজন নিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওরাও মেনেছিল, ওরা সবাই একমত ছিল যে এরকম করা হবে না। যদি তবু যদি কোথাও ড্রাইভার এবং তাদের অ্যাসোসিয়েশনের কথা না মানে, প্রশাসনের কথা না মেনে এরকম করে ওই সব ক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনকে আরও কড়া কার্রবাই করছি। আজকে আমাদের জেলা জুড়ে এটা ক্যাম্পেইনটা আজকে চলছে। আপাতত আমরা 20টা বাস এইরকম পেয়েছি, এখানে ছাতের উপরে অনেক লোক বসে সফর করছিল এবং 20 বাসের বিরুদ্ধে লোকজনকে নামিয়ে তাদেরকে আলাদা গাড়িতে পাঠানো হয়েছে, যেটা খালি আসছিল। তাদের সাথে ওই বাসের বিরুদ্ধে প্রসিকিউশন কেটে তাদেরকে বোঝানো হয়েছে কি এরকম ফিউচারে হলে কিন্তু আরও কড়াভাবে অ্যাকশন নেওয়া হবে। আমাদের তরফ থেকে আপনারা জানেন কি আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো রাজ্যে জুড়েই কিন্তু এটা প্রচারটা করছেন এবং আমরা জেলা জুড়ে যতটা সম্ভব প্রচার করেছি, সবাইকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে। তার সত্ত্বেও মাঝে মাঝে এরকম যেখানে দেখা যায় কিন্তু ওই সব ক্ষেত্রে কিন্তু আমরা খুব কড়াভাবে এটা নিয়েছি। ওই সব ক্ষেত্রে আমি বলবো কি যত বাস মালিকরা আছে ইয়া অ্যাসোসিয়েশন তরফ থেকে ওদেরকে একটু কড়া হতে হবে, এটা প্রশাসন থেকে আমরা করছি ঠিকই আছে, কিন্তু যতক্ষণ প্যাসেঞ্জার নিজে সেফটি জন্য একটু আগ্রহী না হয়ে তাহলে কিন্তু এরকম কমই মাঝে মাঝে থেকে যাচ্ছে। সেই জন্য আমরা সকলকে আগ্রহ করব যে বাস অ্যাসোসিয়েশন যারা আছে, মালিকরা যারা আছে, কানেক্টর যারা আছে এবং প্যাসেঞ্জার সবাইকে এই প্রতি সচেতন হতে হবে। আজকে এই ধরনের 12টা গাড়িগুলোকে গাড়ি চালককে প্রসিকিউশন করে তাদেরকে ডাকা হয়েছে, তাদের হিয়ারিং করা হবে আগামীকাল, তাদের হিয়ারিং করে 12 জনের ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করা হবে। মানুষজন প্রশাসনের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এর পাশাপাশি বাসের সংখ্যা বৃদ্ধির উপর জোর দেন নিত্য যাত্রীগণ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বর্ধমান পৌরসভার সহযোগিতায় এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে দুবরাজ থেকে জামে মসজিদ সংলগ্ন প্রায় 250 ফুট ঢালাই রাস্তা নির্মাণ করা হলো। বাজেট প্রায় 2,50,000 টাকা। রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। বর্ধমান পৌরসভার সহযোগিতায় এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলীর প্রচেষ্টায় প্রায় 250 ফুটের ঢালাই রাস্তা তৈরি করা হলো। উল্লেখ্য,
এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে কাউন্সিলর মোহাম্মদ আলীর প্রচেষ্টায় দুবরাজ দিঘি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ নির্মাণ করা হয়। কিন্তু ঈদগাহ যাওয়ার রাস্তাটি সংকীর্ণ ও কাঁচা হওয়ায় ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হতো এলাকাবাসীদের। এলাকাবাসীদের এই অসুবিধার কথা মাথায় রেখে ঈদগাহ সংলগ্ন প্রায় 250 ফুট ঢালাই রাস্তা নির্মাণ করা হলো। বাজেট প্রায় 2,50,000 টাকা। রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুবাসদিঘি এলাকা একটা 90% বেশি সংখ্যালঘু এলাকা, গোটা দুবাসদিঘি এলাকা, সমগ্র দুবাসদিঘি। সেই এলাকায় কোনো জামা জায়গা ছিল না। আমাদের কাউন্সিলরের উদ্যোগে, মাননীয় মোহাম্মদ আলীর উদ্যোগে, বর্তমান পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে এবং আমাদের সকলের উদ্যোগে এখানে একটা জামা জায়গা হয় এবং সেই জামা জায়গার যে প্রধান রাস্তা আজকে নির্মিত হচ্ছে, প্রায় 150 ফুটের উপরে রাস্তাটি আছে, 150-200 ফুট রাস্তা, 10 ফুট চওড়া। এই জানা জায়গার রাস্তাটা হলে আমাদের সমগ্র মুসলিমবাসী তথা আমাদের ওয়ার্ডের খুব উপকৃত হবে। এটা যে দুর্গাশ্রী জামে মসজিদের পাশে আমাদের কেন্দ্রীয় জানা জায়গার রাস্তা, এটা প্রথম হলো। এর আগে কোনো জানা জায়গার রাস্তা ছিল না, জানা জায়গাও ছিল না, যার ফলে মারা যাওয়ার পরে রাস্তা জ্যাম হতো। আজকে এই রাস্তা এবং জানা জায়গাটা হওয়ার ফলে আর কোনো জ্যাম হবে। এটা বর্তমান পৌরসভার আমাদের, আমরা বলেছিলাম মাননীয় চেয়ারম্যানের ওখানে সুপারিশ করেছিলাম এবং তিনি তার গ্রহণ করেন এবং আমার উদ্যোগটা মোহাম্মদ আলী প্রায় 2,50,000 টাকার উপরে দেয় এই রাস্তাটি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। একলক্ষিতে শাহচাঁদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলার শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে জোর কদমে। 18তম বর্ষে পদার্পণ করল এই মেলা। 7 দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হবে শুক্রবার। রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত একলক্ষিতে শাহচাঁদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। 18তম বর্ষে পদার্পণ করল এই মেলা। শুক্রবার বিকালে উদ্বোধন করা হবে শাহচাঁদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা। উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, 7 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রানুষ্ঠান, কাওয়ালি, বাউল, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান মেলা কমিটির উদ্যোক্তারা। এটা একলক্ষী গ্রাম, রায়না 2 নম্বরের একলক্ষী গ্রামে। কিছু সংক্ষিপ্ত ভাবে হতো, মানে মেলাটা যে চলছিল বহু তারও পূর্ব থেকেই আমরা জানি। তা পরবর্তীকালে সুবর্ণদায় কিছু মানুষের সহযোগিতায় বা এই স্থানীয় ধরুন 3টে ব্লক, 4টে পঞ্চায়েত, তাছাড়া আরো নানা প্রতিষ্ঠান সংগঠন থেকে আমাদের এই মেলাকে আজ একটা বৃহৎ রূপ দেওয়া হয়েছে। এই যে মেলাটা হচ্ছে, এবছর কবে থেকে শুরু হচ্ছে? 2রা ফেব্রুয়ারি, আগামীকাল থেকে শুরু। আগামীকাল শুরু হচ্ছে। কি চলছে এখন, কিসের প্রস্তুতি চলছে? এখন প্রস্তুতি চলছে মেলা প্রাঙ্গণ সাজানোর ব্যাপার চলছে, স্টেজ মঞ্চ, তারপরেতে দোকানদানি, তারপরেতে আমাদের এই শাহচাঁদ সাহেবের মেলা উপলক্ষে আজকে একটা খিচুড়ি উৎসবের আয়োজন করা হয়। এখানকার প্রায় 25-30 হাজার লোক এখানে অন্ন ভোগ করতে আসেন, অন্ন সেবা নেন এখানে। এবছর এই মেলা উপলক্ষে কি কি আছে? মেলা উপলক্ষে এখানে আমাদের বহু 7 দিন ধরে ঠাসা প্রোগ্রাম করা আছে। প্রথম দিনই আসছেন কলকাতা থেকে মহামান্য আমাদের হাস্য কৌতুক কাঞ্চন মল্লিক, তাছাড়াও আমাদের প্রশাসনিক ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ, তারপরে সুবর্ণদায়ী মানুষ, এই ধরনের সব মানে প্রশাসনিক ব্যক্তি থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় মানুষ এখানে আসবেন আজকে, এই কালকে, কালকে আগামীকাল। কদিন চলবে এই মেলা? এই মেলা 7 দিন ব্যাপী চলে। বৃহস্পতিবার অন্নকূটেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়। এছাড়াও থাকছে বিভিন্ন স্টল। 7 দিন ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটবে বলেই আশাবাদী মেলা কমিটির সকল সদস্যবৃন্দ। আগামীকাল 5টায় উদ্বোধন হবে, লক্ষ্মীরতন শুক্লা এই মেলা উদ্বোধন করবে। তাছাড়াও কে কে থাকছেন মেলা উদ্বোধন অনুষ্ঠানে? স্থানীয় বিধায়করা থাকবেন, এমপি আসবে, তারপরে প্রশাসনের বিডিও থেকে প্রধান, সমস্ত মেয়েরা আসবে, সভাপতি, বিশিষ্ট ইয়ে থাকবে, উত্তম সেনগুপ্ত আসবে। হ্যাঁ, এই মেলাটা কদিন চলবে আপনাদের? 7 দিন আছে, আর 3 দিন ওখান থেকে ইয়ে আসবে, ওই কলকাতা থেকে আর্টিস্টার আসবে, আর একদিন কাওয়ালি আছে, আর একদিন বাউল আছে, কার্তিক দাস বাউল আছে, মোগলাই আছে, ভেলপুরি আছে, বাদাম আছে, পাঁশকুড়া চপ আছে, জিলাপি আছে, তারপরে এতে স্টেশনারি দোকান আছে, কাপডিসের দোকান আছে। হ্যাঁ, বড় বড় আজকে
এই শোরুম থেকে সোনালিকা হুন্ডা এক চোলাই পাচারকারীকে গ্রেপ্তার করলো ভাতার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খেজুর ছাতনি মাঠ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করে ভাতার থানার পুলিশ। চোলাই পাচার করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম উৎপল হাজরা। অভিযুক্ত ব্যক্তি বড় বেলুন থেকে সাইকেলে করে সোনা পলাশি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ তাকে খেজুর ছাতনি মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে 30 লিটার চোলাই উদ্ধার হয়। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে বর্ধমান আদালতে পেশ করে ভাতার থানার পুলিশ। ঘটনার সাথে আর কেহ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। থানায় এসে দেখলাম যে আপনার মদ দুজনা নিয়ে যাচ্ছিল এক জায়গায় এক বস্তা। তারা আটক করেছে পুলিশ। এতে আমি খুবই খুশি যে এইরকম মানে যে পুলিশ এইরকম বেশ খুবই ভালোভাবে মানে কাজ করছে রাস্তাঘাটে আর আটক করেছে। তা মদ তো খুবই খারাপ জিনিস, এতেই আমাকে খুবই ভালো লাগছে এবং খুবই খুশি আমি যে এইভাবে আরও যারা এ করছে যদি পুলিশ আরও ধরে তাহলে আরও খুশি হবে। পুলিশকে খুবই ধন্যবাদ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুদিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জঙ্গলমহলের বেকার যুবকদের স্বনির্ভর করতে এগিয়ে এলো কেন্দ্র সরকার। দুর্ঘটনা রুখতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করল। বর্ধমান পৌরসভার সহযোগিতায় এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে দুবরাজদিঘি জামি মসজিদ সংলগ্ন 250 ফুট ঢালাই রাস্তা নির্মাণ করা হল। এক লক্ষ্মীতে শাহজাদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। এক চোলাই পাচারকারীকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।